আসসালামু আলাইকুম বন্ধুরা, বাউবিতে কিভাবে রেজাল্ট খুঁজে বের করতে হয় অনেকেই জানেন না, তো আপনাদের সুবিধার্থে আজকের টিউটোরিয়ালটি দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনাদেরকে যেতে হবে একটি যে কোনো ব্রাউজারে গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে BOUEDUBD। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকেও সরাসরি লগ ইন করতে পারেন। তো বন্ধুরা, এটি লেখার পর সার্চ করে দিতে হবে। সার্চ করার পরেও সবার উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এই লিঙ্কটিতে প্রবেশ করে দেবে। বন্ধুরা, এখানে যাওয়ার পরে বিওইউ এডুকেশন রেজাল্ট এখানে ক্লিক করতে হবে, রেকর্ড। এরপর দেখতে পাচ্ছেন একটি ফরম্যাট চলে এসেছে, এই ফরম্যাটে সবার উপরে লেখা আছে ফলাফল, অভিযোগ, পরীক্ষকের আবেদন, এসএসসি পরীক্ষা 2020, পুনর্নিরীক্ষার ফল, বিভিন্ন বিস্তারিত তথ্য লেখা আছে। যে আপনি যেটি আপনি যে পরীক্ষার ফলাফলটি পাবলিশড মানে দেখতে চাচ্ছেন সেটি ওইখানে ক্লিক করতে হবে প্রোগ্রামের উপর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রোগ্রামের উপর এসএসসি, বিএ, বিএবিএ, এমবিএ সব যত কোর্স রয়েছে সবগুলো কোর্সের এখানে রেজাল্ট দেখাচ্ছে। তো আমি এইচএসসির একটি রেজাল্ট বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীর আইডি নাম্বার দিতে হবে এখানে 1311। আপনার যে শিক্ষার্থী আইডি আছে শিক্ষার্থী আইডিটি এখানে প্রবেশ করাতে হবে। তো আমি আমার শিক্ষার্থী আইডিটি প্রবেশ করিয়ে দিলাম। প্রবেশ করিয়ে লাস্টে যে ফলাফল বাটনটি আছে সেই ফলাফল বাটনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে, রেজাল্টটি বিস্তারিত দেখাচ্ছে। দেখুন রেজাল্টটি হচ্ছে ব্যাচ নাম্বার দেওয়া আছে, কোন কলেজ থেকে রেজাল্টটি প্রস্তুত, কোন পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়া আছে, শিক্ষার্থীর আইডি নাম্বার, নাম, পিতার নাম, মাতার নাম, রেজাল্ট এবং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ দুইটি রেজাল্ট এখানে দেখাচ্ছে। বন্ধুরা, আপনারা তাহলে বুঝতে পারলেন যে কীভাবে বাউবি থেকে পূর্বে পরীক্ষা দেওয়ার রেজাল্ট শিট বের করবেন। এবং আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। তো বন্ধুরা, যদিও আপনাদের মনে হয় যে এটি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। এটি পিডিএফ আকারে আপনি সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে এটি আপনাদের যে কোনো একটি ব্রাউজার থেকে পিডিএফ আকারে সেভ করে রেখে আপনি এটি বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে।